আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো বান তাও আবার চুলোয়, এবং এই বান দিয়ে একটা তাও বার্গারের রেসিপিও আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে আমি ইস্টটা অ্যাক্টিভ করে নেব, এজন্য এখানে আমি একটা বোলে হাফ কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়েছি। দুধের জায়গায় আপনারা পানিও নিতে পারেন। এতে দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এখন আমি ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট মতো। আর দুধের পরিমাণটা কমই নেবেন, কারণ পরে প্রয়োজন না হলে ইস্টটা আপনার ফেলে দিতে হবে বা আবার ময়দা দিয়ে মেখে নিতে হবে। তাই প্রথম থেকে অল্প পরিমাণে দুধটা নেবেন, তাহলে আপনি যে পরিমাণে ময়দা নিয়েছেন সেই পরিমাণেই আপনার পুরো ইস্টটা লেগে যাবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিলাম 1টা ডিম। ডিম যদি কেউ না দিতে চান তাহলে এখানে 1 চামচ গুঁড়ো দুধও আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম ময়দার সঙ্গে, তারপরে ইস্টের মিশ্রণটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে, আর একটা নরম সফট এখানে ডো রেডি করে নিতে হবে। অবশ্য নরমভাবে ডোটা সানতে হবে, শক্ত করে সানলে কিন্তু পাউরুটিগুলো বানগুলো ভালো হবে না, তাই অবশ্যই নরম করে সানতে হবে। এবং অল্প অল্প তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মধে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম নরম করে ছেনে নিয়েছি, এবং অল্প অল্প তেল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ডোটাকে আমি মেখে নেব। এতে ডোটা খুব সুন্দর হবে, সফট হবে এবং মসৃণ হবে। আর এই ডো থেকে বান তৈরি করলে বানটাও কিন্তু খুব সফট হবে, তাই অবশ্যই এভাবেই ডোটা তৈরি করবেন। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিট মতো মেখে নিয়েছি, তারপরে এরকমভাবে গোল করে নিলাম। এখন আমি ডোটাকে ফোলানোর জন্য রেখে দেবো একটা পাত্রে, সামান্য একটু তেল দিয়ে উপরেও একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে ঢেকে আমি এটাকে রোদে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো, যতক্ষণ না ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যেহেতু এখন শীতের সময় তাই আমি এটাকে রোদে দিয়ে ডাবল করে নেব। এই রেসিপিটা যদি আপনারা গরমের সময় তৈরি করেন তাহলে যে কোনো বন্ধ জায়গায় বা গরম জায়গায় রেখে দিলেই হবে, যেমন রান্নাঘরে। তো 1 থেকে 1.5 ঘন্টায় আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছিলো। এখন আমি ডো থেকে যতটা হাওয়া ছিল সব বার করে নিচ্ছি চেপে, এবং আরও একবার ডোটাকে মেখে নিচ্ছি। তারপরে ডো থেকে আমি 3টে বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমি যেহেতু 3টে বান তৈরি করব তাই এখানে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। আপনারা 4টে করতে চাইলে 4টেও করতে পারেন। আমি এখন 1টা লেচি নিয়ে এরকমভাবে মসৃণ করে গোল করে নিচ্ছি। তারপরে একটা পাত্রে, যে পাত্রেটা আমি বেক করব বানগুলো, সেই পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এই তেল মাখা পাত্রটার উপরে আমি একটু দূরে দূরে বানগুলো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে পানগুলোকে ঢেকে আমি আবারও 30 মিনিট রেখে দেব, যাতে পানগুলো আরও একটু ফুলে যায়। 30 মিনিটের বেশি রাখা যাবে না, কারণ বানগুলো বেক করার সময় আরও ফুলবে। তাই এখানে আমি 30 মিনিটই বানগুলোকে রেস্টে রেখে ফুলিয়ে নিয়েছি। এখন উপরে আমি হালকা দুধ ব্রাশ করে নিচ্ছি, খুবই হালকা হাতে ব্রাশ করতে হবে যেন বান থেকে হাওয়াগুলো না বের হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দুধের জায়গায় আপনারা ডিমের কুসুমও এখানে ব্রাশ করে দিতে পারেন। আমি বানগুলোকে চুলোয় বেক করব, তাই এখানে আমি চুলোতে একটা বড় পাত্রে কিছুটা বালি এবং একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট খুব ভালো করে হাই আঁচে গরম করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা আমি হাইয়ে রেখেছি, বানের পাত্রটা বসিয়ে দিলাম, এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট হাই আছে আমি বেক করব। তারপরে 5 মিনিট পর গ্যাসের আঁচটা লো করে দিয়ে আরও 15 মিনিট ধরে বানটাকে বেক করতে হবে। মোট বানটাকে 20 মিনিট বেক করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর বান তৈরি হয়ে যাবে। আর যেহেতু এটা চুলোয় তৈরি বান তাই উপরে কালার আসবে না, আর ওভেনে বেক করলে উপরে কালার আসতো, কিন্তু চুলোয় বেক করার কারণে এটা ওভেনে উপরে কালার আসবে না। আর দেখতেই পাচ্ছেন বানটা ফুলে আমার কতটা ডাবল হয়ে গেছে এবং ফেটেও গেছে। এই বানটা তৈরি করা কত সহজ দেখলেনই তো, আর ঘরে তৈরি বান খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এবং অনেক সফট হয়। তো আমার রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, আর সেটা কেমন হয়েছিল জানাতে একদম ভুলবেন না।
এখন আমি মানগুলোকে এরই মধ্যে ঢেকে রেখে দেব ঠান্ডা হয়ে আসা অবধি। তারপরে ঠান্ডা হয়ে গেলে মানগুলোকে আমি বার করে দেব। তো মানগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বার করে নিচ্ছি। বার করে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এবং এই ভান দিয়েই আমি একটা তাওয়া বার্গারের রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা ব্রেড তৈরির রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের দ্বিতীয় রেসিপি হচ্ছে ব্রেডের রেসিপি, তো আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলে সার্চ করলেও আপনারা ব্রেডের রেসিপিটা দেখতে পেয়ে যাবেন। তো আমি দেখতেই পাচ্ছেন, কেটে দেখাচ্ছি ব্রেডের ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব ভালো করে বেক হয়ে গেছে এবং খুবই নরম হয়েছে। এখন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাওয়া বার্গারের রেসিপি। তাওয়া বার্গারের রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, তারপরে দেখে কিছুটা আদা কুচি এবং কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, বা থেঁতো করেও আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি, তারপর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি। এগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে খুব মিহি করে কুচি করে নেওয়া একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি একটা খুব মিহি করে কুচি করে নেওয়া গাজর, আমি সব কিছু খুব মিহি করে কুচি করে নিয়েছি। এগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ, 1 মিনিট মতো। এরপরেতে দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচি, টমেটো কুচিটাকেও এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে সব কিছুকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে এগুলো হালকা একটুখানি নরম হয়ে যায় সবজিগুলো। এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আমার সবজিগুলো হালকা একটু নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দেওয়ার পরে এতে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ পাওভাজি মশলা, আর দিয়ে দেবো এখানে আমি একটা ছোটো সাইজের সেদ্ধ করাই ম্যাশ করা আলু, আর দিয়ে দেবো এখানে 1/2 লিটার দুধের ছানা। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি পাওভাজি মশলা না থাকে, তাহলে কী কী উপকরণ দিয়ে পাওভাজি মশলাটা আপনারা তৈরি করতে পারবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ভুনে নিয়েছি গ্যাসের আঁচটা হাই করে দিয়ে। এখন সবশেষে এতে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপরেতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো সসটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট মতো হাই আছে, এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে তাওয়া বার্গারের পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে এসেছে, খুব ভালো করে এটা ভুনে নেওয়া হয়ে গেছে। লবণটা চেক করে নেবেন, কম মনে হলে অ্যাড করে দিতে পারেন। তারপরে পুরটাকে আমি নামিয়ে ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি বার্গারের ভেতরে পুরটাকে দিয়ে নেব। আমি একটা বার্গার কেটে নিচ্ছি, কেটে নিয়ে বার্গারের ভেতরে আমি পুরটা দিয়ে দেবো। আপনারা চাইলে বার্গারের ভেতরে বাটারও লাগিয়ে নিতে পারেন, বা ঘিও লাগিয়ে নিতে পারেন। আমি সিম্পল রাখছি, খুবই সিম্পলভাবে আজকে তৈরি করব। তো এর ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি, আর পুরের উপরে চাইলে আপনারা কিছু কাঁচা লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন, কাঁচা, নিজের ইচ্ছা অনুযায়ী পুরটা আপনারা দিয়ে নেবেন, যতটা সম্ভব আপনারা যতটা খেতে চান ততটা দিয়ে নেবেন। তো পুরটা দেওয়ার পরে এর উপরে আমি উপরের অংশটাও লাগিয়ে নিচ্ছি,
এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমি যতটা পুর বানিয়েছিলাম ততটা পুরে কিন্তু এই তিনটে বান আমার রেডি হয়ে গেছে। এবার আমি বার্গারগুলোকে একটু সেকে নেব তাওয়াতে। কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ে জায়গায় আপনারা বাটারও দিতে পারেন। এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এতে আমি বানগুলো দিয়ে হালকা এভাবে একটুখানি রোস্ট করে নেব। এতে বানগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে। তাই এই স্টেপটা একদমই বাদ দেবেন না। এভাবেই আমি সব বানগুলো সেকে তৈরি করে নেব। তো আমার এই দুটো সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।